আমাদের শিশু সন্তানরা ঘুমাইতে পারে না, আমাদের শিশু সন্তান বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, আমাদের প্রত্যেক রাষ্ট্রে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এই ব্যাটারি, এই অবৈধ ব্যাটারি যার কোনো লাইসেন্স নাই, যার কোনো এখানে মূল্য নাই, যার কোনো সাইনবোর্ড নাই, কোনো কিছু নাই, আজকে সে রাতের আধারে, আজকে দিনের বেলা অন্ধকারে কিছু না পায়, এখানে আগুন চলছিল, যে সমস্ত আগুনগুলি শিশা জল শিশা এবং দোয়া, আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হইতেছি এই সমস্ত ব্যাটারির কারণে। আমাদের কাছে অভিযোগের শেষ নাই, আমি অনুরোধ করবো এই মানুষের দিকে তাকাইয়া, আমরা যে ফ্যাক্টরি করবেন ফ্যাক্টরি আপনি করেন, আমাদের কোনো বাধা নাই, কিন্তু আমরা যাতে বিষাক্ত গ্যাস থেকে বাঁচতে পারি এই ব্যবস্থা ভাই আপনার করতে হবে। এই ব্যাটারি মিলে দূষিত হওয়ার কারণে এলাকার মানুষ বিভিন্ন ভাবে শ্বাসকষ্ট প্লাস বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, আমাদের প্রত্যেকের জনজীবন বিপর্যয়ের পথে। আমরা মিডিয়ার পাশাপাশি মিডিয়ার মাধ্যমে আমরা বাংলাদেশ প্রধানমন্ত্রী সহ সকল সংস্থার মধ্যে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই মানবকর্ম। আমরা সবাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি, যাতে অবৈধ ব্যাটারিকে 24 ঘন্টার মধ্যে এখানে সম্প্রসারণ করে অপসারণ করা হয়।